শাড়িও না আবার পুজোর শাড়ি, কারণ আমরা আর্টিস্ট, আমাদের কাছে এত বেশি জামা কাপড় পরা হয়নি, লাগেজে লাগেজে রয়ে গেছে, তার মধ্যে থেকে একটা, বাট স্পেসিফিক পুজোর নয়। সেগুলো নিয়ে যে একটা উন্মাদনা থাকে, সেই উন্মাদনা একটু শুনতে চাই। সেটা আসলে ছোটবেলাতে অনেক বেশি ছিল, এখন একেবারেই নাই বললেই চলে। কারণ ছোটবেলায় হতো কি যে আমরা পুজো আসলে চিন্তা করতাম যে নতুন জামা কাপড় পাবো, নতুন সাজতে পারবো, সাজগোজের ব্যাপারটা বিশেষ করে ওই দিকটা খুব খেয়াল রাখতাম যে বাপরে বাপ খুব স্কুলে গিয়েছে, খুব পড়াশোনা হয়েছে, এবার একটু সাজতে পারবো, প্রাণ খুলে ইনফ্যাক্ট বইয়ের দিকে বসতেই হবে না, এই চিন্তাটা থাকতো। তো সেটা অনেক বেশি মিস করি। আর এখন যেটা হয়েছে, আমরা তো আসলে আর্টিস্ট, আমরা একটা ড্রেস যদি পরে ফেলি সেটা যদি কোনোভাবে আমাদের স্ক্রিনে চলে আসে, সেকেন্ড টাইম ওটা আমরা আর পরতে পারি না। তার জন্য আমাদের 365 দিনে 365টা ড্রেস পরতে হয়, আবার একদিন যদি দুটো প্রোগ্রাম থাকে তখন আবার সেখানে দুটোই পরতে হয়। তার জন্য নতুন ড্রেসের যে ফিলটা, ওটা আসলে এতটা বেশি পরে ফেলেছি চলে গেছে অলমোস্ট। তারপরেও পুজো আসলে ওই আমেজটা মনে হয় যে না, নতুন ড্রেস পরবো, সপ্তমীতে এটা পরবো, অষ্টমীতে এটা পরবো। সত্যি কথা বলতে গেলে কি, আমি স্ক্রিনে অনেক মিথ্যে বলেছি, এটা দর্শকদের শোনার ভুল না, এবং আমি যে বলেছি আমারও কিন্তু ভুল ছিল না। সেটার কারণটা হচ্ছে, প্রথমত আমি যেমন লুকিয়ে বিয়ে করেছিলাম এবং আমার সংসারের সময়সীমাটা ছিল 9 বর্ষ, তো যেহেতু ডেফিনেটলি শাকিফ জয় ওরা বাবা এবং সন্তান, সেই জায়গা থেকে তো জয় আমার মুসলমান, আমাকে কাগজে কলমে শাকিব কোনো মুসলমান করেননি। আর সেই জায়গা থেকে আমিও তাকে খুব প্রেশার দিলে সে বলতো যে এখন যে করব, আমাদের তো বিয়েটা প্রকাশ নয়, বা 10 জন তো জানবে যে তাহলে উপকার মুসলিম, সেটা তার করা হয় নাই। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এখন সত্যটা বলা দরকার, তাই আমি সত্য বলেছি যে আসলে তো আমি হিন্দু ধর্ম অবলম্বেই আছি, আমাকে তো চেঞ্জ করা হয়নি। জন্ম থেকে বিয়ে পর্যন্ত আজকে পর্যন্ত হিন্দু ধর্মে, কিন্তু দর্শকদের কাছে তো মুসলিম রীতি তো হওয়ার পরেও আমি পরে জেনেছি যে কাবিন নামাটা একটা হাজবেন্ডের কাছে থাকে, একটা ওয়াইফের কাছে থাকে, আমার কাছে কোনো কাগজই ছিল না। এবং বিয়ের সময় আমি একবার খালি সাইন করার সময় যতটুকু আমার দেখা, তার পরের দিনও আমি দেখতে পারিনি। তো এখন তো সেটা আইন বলছে যে অবশ্যই জয় মুসলিম, কারণ যতই হোক বাচ্চা যেহেতুকে আমার জন্ম নিয়েছে, এবং সাকিবও উকিল নোটিশের মাধ্যমে আমাকে ডিভোর্স করেছে। একটা ডিভোর্স তো তখনই আসে যখন বৈবাহিক সম্পর্ক থাকে, তো তার বাবা যেহেতু সাকিব খান, সেই অনুপাতে তো জয় মুসলিম। এবং আমার পাসপোর্টে যেটা লেখা আছে যে আমার ডিটেল এবং আমার রিলিজন যেখানে আছে সেখানে হিন্দু, এবং জয়ের পাসপোর্টে যে ডিটেলটা আছে, পরিচয় পত্র একটা মানুষের আইডেন্টিফিকেশন, সেখানে জয়টাতে মুসলিমই আছে। আবার বিয়েটা হয়তো বা ফিউচারে হতে পারে, হলেও হতে পারে, আই এম নট শিওর, কারণ বিয়ের ব্যাপারটাও ভবিষ্যতের ব্যাপার। তবে এইভাবে তো আর মানুষের জীবন চলে না, এটাও তার সাথে সাথে পাশাপাশি সত্য। তবে একটি ছেলেকে নিয়ে যে কথাটা উঠেছে, যেটা হচ্ছে আপনার আমার আমাদের সবারই পরিচিত বাপ্পি চৌধুরী, অর্থাৎ আমি যার সাথে একটা সিনেমা করেছি শ্বশুর 2, তো এই সিনেমার হিরো হচ্ছে বাপ্পি। তো যে কারণে বাপ্পির সাথে একটা সিনেমা করার কারণে আমার হয়তো কিছু মানে আমার ওয়েল উইশার, আবার ডেফিনেটলি যে মাঝে মাঝে আমাকে আলোচনা সমালোচনায় রাখে, তারা ভেবেছেন হয়তো বা বিয়ে করলেও করতে পারে বাপ্পির সাথে। এবং অনেক জায়গায় এমনও লেখা হয়েছে যে বাপ্পিকেই বিয়ে করছে। সত্যি কথা বলতে গেলে কি, দেখেন বাপ্পি অত্যন্ত একটা ভালো ছেলে নির্দ্বিধায়, আর সবচেয়ে বড় কথা বাপ্পি আমার বয়সে আমরা সেম, হয়তো সে আমাকে অপু ডাকে, আমি তাকে বাপ্পি ডাকি, তুমি বলি, বাট বেলা শেষে সে কিন্তু আমার সিনেমা ইজ জুনিয়র। আবার খামাখা একটা কথা, এটা মুখরোচক আলোচনা, আমার ছেলেই ঠিক হয় নাই, কি করে ব্যবসায় হলো, নাকি চিনির ব্যবসা হলো, নাকি মাছের ব্যবসা হলো, নো কমেন্টস, বিকজ তাকে নিয়ে আমার আর মানে ওরকম কোনো চিন্তাধারাই নেই, যে কিছুই মনে হয় না। প্রবলেমটা কোথায় হয়েছে বিশেষ করে আমাদের মতো নায়িকাদের জন্য, সেটা হয়েছে যে প্রত্যেকটা নায়িকা দিক থেকে প্রডিউসাররা ইনভেস্ট করে। তো নায়িকা তো দ্যাট মিন্স তার ক্যারেক্টার তো সে নিয়েই বসে আছে, সেখানে তো আর আমার অপশন নাই, তখন সেক্ষেত্রে হিরোদের কাছে সিনেমাগুলো চলে যায়, কারণ আমাদের অপশনগুলো তো নায়িকাটা নিজেই নিয়ে আসে, সেই তো সে ক্যারেক্টার প্লে করবে, আমার তো আর এখানে অপশন হিসেবে নাই, যার জন্য ধরেন সিনেমার কাজটা খুব কম। কিন্তু এখন যেটা বেশি বিজি আছি বা করছি, সেটা হচ্ছে কিছু দোকান ওপেনিং হয়তো করছি, যেটা ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে এটাও আমাদেরই একটা পার্ট অফ কাজ। আমরা সিনেমার নায়িকা, আমাদেরকে দর্শকরা চেনে, সামটাইম কাছে পেতে চাই। তারপর বিশেষ করে আমি একজন নৃত্যশিল্পী ছিলাম, এটা অনেকেই জানে,
সেখান থেকেই আমার ফিল্মে আসা। তো আমি স্টেজের মানুষ, স্টেজ পারফরমেন্স করা হয়, যেটা এখন ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে। আগে সেলিব্রিটিরা করতেন না, এখন সেলিব্রিটিদেরকেই স্টেজ পারফর্ম করা হয়। তো সেই জায়গা থেকে আমি দেশে বা কলকাতায় এগুলো করা হচ্ছে স্টেজ পারফরমেন্স। আর একটা যেটা করা হচ্ছে যে কিছু গিট অ্যান্ড মিট, মানে যেটা কর্পোরেট শো বলে, রিটেলের মিট, এগুলো করা হচ্ছে। এখন এই কাজের মধ্যে দিয়ে কিছুটা ব্যস্ত সময় যাচ্ছে, আবার মাঝে মাঝে এক দুটো বিজ্ঞাপন ভালো পেলে সেটা করছি। এটার কারণটা হচ্ছে আমাদের মধ্যে বর্নিংটা কম, আর্টিস্টদের বর্নিংটা, লাইক আমাদের মধ্যে এখানে ফ্রেন্ডস খুব কম। আমি গতকালকে ফেসবুকে একটা নিউজ দেখছিলাম, আমি তাকে অনেক পছন্দও করি, সে নিতান্তই একটা সিনিয়র আর্টিস্ট আজকার দিনে, যেটা মৌসুমী আপু। তো একটা মানুষ একটা আস্থা নিয়ে, একটা বিশ্বাস নিয়ে, বিশ্বাস তো তৈরি হয় একটা মানুষকে দিয়ে, আস্থা তো তৈরি হয় একটা মানুষকে দিয়ে। যে মানুষ আস্থা নিয়ে, বিশ্বাস নিয়ে একটা মানে টিম তৈরি করলো, রাত্রেবেলা সেই টিমটাকে দেখলো যে ঠিক আছে, ভোরবেলা প্রত্যেকটা কাজ এখন স্টার্ট হবে, তার আগে দেখলো কোনো টিমের মেম্বারই নাই। এই যে মন ভাঙা, এটার কারণটাই হচ্ছে আমাদের এখানে ইউনিটি, কমিউনিটি অ্যান্ড হচ্ছে কি বন্ডিং, এই কোনোটাই নেই। কারণ দেবদাস পৃথিবীতে যতবার বানানো হবে তখনই কাউন্টিং করা হবে। আর আমার প্রিয় নায়ক হচ্ছে শাহরুখ খান, সেও যদি দেবদাস করেছেন তো জীবনে যদি কাউন্টিং লিস্টে আসে, অ্যাটলিস্ট আমার সিনেমার নামটাও যাবে যে ওখানে আর্টিস্টকে ছিল। শাড়িও না, আবার পুজোর শাড়ি, কারণ আমরা আর্টিস্ট, আমাদের কাছে এত বেশি জামা কাপড় পরা হয়নি, লাগেজে রয়ে গেছে, তার মধ্যে থেকে একটা, বাট স্পেসিফিক পুজোর নয়। সেগুলো নিয়ে যে একটা উন্মাদনা থাকে, সেই উন্মাদনা একটু শুনতে চাই। সেটা আসলে ছোটবেলাতে অনেক বেশি ছিল, এখন একেবারেই নাই বললেই চলে। কারণ ছোটবেলায় হতো কি যে আমরা পুজো আসলে চিন্তা করতাম যে নতুন জামা কাপড় পাবো, নতুন সাজতে পারবো, সাজগোজের ব্যাপারটা বিশেষ করে ওই দিকটা খুব খেয়াল রাখতাম যে বাপরে বাপ, খুব স্কুলে গিয়েছে, খুব পড়াশোনা হয়েছে, এবার একটু সাজতে পারবো প্রাণ খুলে, ইনফ্যাক্ট বইয়ের দিকে বসতেই হবে না, এই চিন্তাটা থাকতো। তো সেটা অনেক বেশি মিস করি। আর এখন যেটা হয়েছে, আমরা তো আসলে আর্টিস্ট, আমরা একটা ড্রেস যদি পরে ফেলি, সেটা যদি কোনোভাবে আমাদের স্ক্রিনে চলে আসে, সেকেন্ড টাইম ওটা আমরা আর পরতে পারি না। তার জন্য আমাদের 365 দিনে 365টা ড্রেস পরতে হয়, আবার একদিন যদি দুটো প্রোগ্রাম থাকে তখন আবার সেখানে দুটোই পরতে হয়। তার জন্য নতুন ড্রেসের যে ফিলটা, ওটা আসলে এতটা বেশি পরে ফেলেছি, চলে গেছে অলমোস্ট। তারপরেও পুজো আসলে ওই আমেজটা মনে হয় যে না, নতুন ড্রেস পরবো, সপ্তমীতে এটা পরবো, অষ্টমীতে এটা পরবো। সত্যি কথা বলতে গেলে কি, আমি স্ক্রিনে অনেক মিথ্যে বলেছি, এটা দর্শকদেরও শোনার ভুল না, এবং আমি যে বলেছি আমারও কিন্তু ভুল ছিল না। সেটার কারণটা হচ্ছে, প্রথমত আমি যেমন লুকিয়ে বিয়ে করেছিলাম এবং আমার সংসারের সময়সীমাটা ছিল 9 বছর, তো যেহেতু ডেফিনেটলি শাকিফ জয় ওরা বাবা এবং সন্তান, সেই জায়গা থেকে তো জয় আমার মুসলমান, আমাকে কাগজে কলমে শাকিব কোনো মুসলমান করেননি। আর সেই জায়গা থেকে আমিও তাকে খুব প্রেশার দিলে সে বলতো যে এখন যে করব, আমাদের তো বিয়েটা প্রকাশ নয়, বা 10 জন তো জানবে যে তাহলে অপু কেন মুসলিম, সেটা তার করা হয় না। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এখন সত্যটা বলা দরকার, তাই আমি সত্য বলেছি যে আসলে তো আমি হিন্দু ধর্ম অবলম্বী আছি, আমাকে তো চেঞ্জ করা হয়নি। জন্ম থেকে বিয়ে পর্যন্ত আজকে পর্যন্ত হিন্দু ধর্মেই, কিন্তু দর্শকদের কাছে তো মুসলিম রীতি তো হওয়ার পরেও, আমি পরে জেনেছি যে কাবিন নামাটা একটা হাজবেন্ডের কাছে থাকে, একটা ওয়াইফের কাছে থাকে, আমার কাছে কোনো কাগজই ছিল না। এবং বিয়ের সময় আমি একবার খালি সাইন করার সময় যতটুকু আমার দেখা, তারপরের দিনও আমি দেখতে পারিনি। তো এখন তো সেটা আইন বলছে যে অবশ্যই জয় মুসলিম, কারণ যতই হোক বাচ্চা যেহেতু আমার জন্ম নিয়েছে, এবং সাকিবও উকিল নোটিশের মাধ্যমে আমাকে ডিভোর্স করেছে। একটা ডিভোর্স তো তখনই আসে যখন বৈবাহিক সম্পর্ক থাকে, তো তার বাবা যেহেতু সাকিব খান, সেই অনুপাতে তো জয় মুসলিম। এবং আমার পাসপোর্টে যেটা লেখা আছে যে আমার ডিটেল এবং আমার রিলিজন যেখানে আছে সেখানে হিন্দু, এবং জয়ের পাসপোর্টে যে ডিটেলটা আছে, পরিচয় পত্র একটা মানুষের আইডেন্টিফিকেশন, সেখানে জয়টাতে মুসলিমই আছে। আবার বিয়েটা হয়তো বা ফিউচারে হতে পারে, হলেও হতে পারে, আই এম নট শিওর, কারণ বিয়ের ব্যাপারটাও ভবিষ্যতের ব্যাপার। তবে এইভাবে তো আর মানুষের জীবন চলে না, এটাও তার সাথে সাথে পাশাপাশি সত্য। তবে একটি ছেলেকে নিয়ে যে কথাটা উঠেছে, যেটা হচ্ছে আপনার, আমার, আমাদের সবারই পরিচিত বাপ্পি চৌধুরী, অর্থাৎ আমি যার সাথে একটা সিনেমা করেছি শ্বশুর বাড়ি সিনেমা 2, তো এই সিনেমার হিরো হচ্ছে বাপ্পি।
তো যে কারণে বাপ্পির সাথে একটা সিনেমা করার কারণে আমার হয়তো কিছু মানে আমার ওয়েল উইশার আবার ডেফিনেটলি যে মাঝে মাঝে আমাকে আলোচনা সমালোচনায় রাখে, তারা ভেবেছেন হয়তো বা বিয়ে করলেও করতে পারে বাপ্পির সাথে, এবং অনেক জায়গায় এমনও লেখা হয়েছে যে বাপ্পিকেই বিয়ে করছে। সত্যি কথা বলতে গেলে কি, দেখেন বাপ্পি অত্যন্ত একটা ভালো ছেলে নির্দ্বিধায়, আর সবচেয়ে বড় কথা বাপ্পি আমার বয়সে আমরা সেম, হয়তো সে আমাকে অপু ডাকে আমি তাকে বাপ্পি ডাকি তুমি বলি, বাট বেলা শেষে সে কিন্তু আমার সিনেমা ইজ জুনিয়র। আবার খামাখা একটা কথা, এটা মুখরোচক আলোচনা, আমার ছেলেই ঠিক হয় নাই, কি করে ব্যবসা হলো, নাকি চিনির ব্যবসা হলো, নাকি মাছের ব্যবসা হলো, নো কমেন্টস, বিকজ তাকে নিয়ে আমার আর মানে ওরকম কোনো চিন্তাধারাই নেই যে কিছুই মনে হয় না।